হলমার্ক গহনার বিশেষ প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নমস্কার, আমি শ্রীপর্ণা। শুরু করছি আজকের কুইক 14। নিবেদন করছে টাইমস 14 বাংলা। চাঁচল থানা পুলিশের উদ্যোগে ছিনতাই হওয়া লক্ষাধিক টাকা ফেরত পেলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল হোসেন। জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা তথা রায়গঞ্জ পুরসভার উপপুর প্রশাসক অরিন্দম সরকারকে খুন করার জন্য হুমকি চিঠি। তাকে খুন করার সতর্কতা জানিয়ে এক বেনামি চিঠি আসে তার বাড়িতে। সেই চিঠিতে দুটি ডাক টিকিট থাকলেও নেই কোনো সিল। সেই চিঠিতে খুনের সুপারি দেওয়া হয়। এ বিষয়ে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। বিয়ের এক মাসের মধ্যে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের কোতোয়ালি থানার বাহাদুর অঞ্চলের গোলতলাতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভুবনেশ্বর স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি, এমন ঘটনার পর রেলগাড়ি চলাচল ব্যাহত হয়েছে। সোমবার রাতে মালগাড়িটির 5টি বগি লাইনচ্যুত হয়, ফলে বিভিন্ন স্টেশনে আটকে থাকে অসংখ্য দূরপাল্লার সহ মালগাড়ি। রবিবার মেখলিগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত ব্লক সভাপতি কেশবচন্দ্র বর্মনকে সম্বর্ধনা জানিয়েছিলেন দলের কর্মী সমর্থকরা। সভাকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে সোমবার মেখলিগঞ্জ ব্লকের ভাটাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফে পাল্টা আরেকটি সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হল। ঘরে কাজ করার সময় পায়ে সবল দিয়েছিল সাপ, আর সেই সাপ সহ পা নিয়ে হাসপাতালে হাজির হলেন এক মহিলা। দক্ষিণ দমদমের ডেঙ্গি সুপারভাইজারকে মারধরের এই অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় আর্জিকর হাসপাতালে। রাস্তায় উল্টে যাওয়া একটি গাড়ি থেকে উদ্ধার হলো 22টি মৃতগরু। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার 60 নম্বর জাতীয় সড়কে। এই ঘটনায় গাড়ির চালক ও খালাসি দুজনেই পলাতক। গরুগুলিকে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার রাতে বেলেঘাটা বোমা বিস্ফোরণের ঘটনায় কলকাতা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। রাত 9টা নাগাদ কলকাতা পুলিশের পক্ষ থেকে বম্ব স্কোয়াডকে নিয়ে আসা হয়। তারা এলাকাটি পরিদর্শন করে দেখেন, ওই স্থানে অন্য কোথাও কোনো বোমা কিংবা বিস্ফোরক মজুত রাখা হয়েছে কিনা মূলত তাই খতিয়ে দেখেন বম্ব স্কোয়াডের কর্মীরা। দীর্ঘ 119 বছর বয়সী বৃদ্ধের শেষ যাত্রা পরিণত হলো আনন্দে। শেষকৃত্যের ডিজের তালে নেচে উঠলো 150 নাতি-নাতনি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে হচ্ছে ভয়াবহ বন্যা। ডালাস কাউন্টিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। প্রাণ হারিয়েছেন কমপক্ষে 1 জন। রাশিয়ার আগ্রাসনে 6 মাসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 9,000 ইউক্রেনীয় সেনা। সোমবার এ তথ্য জানান কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুচনি। বিষয়টি রাষ্ট্রসংঘে জানাতে উদ্যোগী রুশ বিরোধী দেশগুলি। নিম্নচাপের কারণে ভারতের বিভিন্ন রাজ্যে আগামী 2 দিন হবে ভারী বৃষ্টিপাত, যার ফলে প্রবল বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর। পাকিস্তানে এই মুহূর্তে কোনো আইনের শাসন নেই। গ্রেফতারি পরোয়ানা জারির পর এ মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। অন্যদিকে বিষয়টি ফুৎকারে উড়িয়ে দিয়েছে শাহবাজ শরীফের প্রশাসন। তাদের কথায় দেশটিকে ধ্বংস করে দিয়ে গেছে ইমরান খানের সরকার। সঙ্গত কারণে অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম ইসলামাবাদ। আজকের কুইক 14 এ পর্যন্তই। আবার কুইক 14 দেখা যাবে আগামীকাল এই চ্যানেলে এই সময়। সঙ্গে থাকুন টাইমস 14 বাংলা।